খালেদার মামলা লড়তে ব্রিটিশ আইনজীবী নিয়োগ। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচার বিরুদ্ধে যুক্তরাজ্যের সোচ্চার লর্ড অ্যালেক্স কার্লাইলকে বেগম খালেদা জিয়ার আইনজীবীদের পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিএনপি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্রিটেনে বিএনপির যারা সমর্থক আছে তারা ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে নিয়োগ দিয়েছে। পোল্যান্ড থেকে যুক্তরাজ্যে অভিবাসিত ইহুদি আইনজীবী লর্ড কার্লাইল বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের বিচারের কঠোর সমালোচক। তিনি এই বিচারের বিরুদ্ধে যুক্তরাজ্যের নানা সভা সিনেমার এবং ব্রিটিশ সরকারের সঙ্গে দুতালির চেষ্টা করেছেন। 2015 সালে বিএনপি জামায়াত জোটের আন্দোলন চলাকালে বাংলাদেশে গ্রহণযোগ্য সরকার গঠনে উদ্যোগ নিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে অনুরোধ করেছিল লর্ড কার্লাইল। ফখরুল বলেন, খালেদা জিয়ার মামলা এখন থেকে আইনি পরামর্শ দেওয়ার জন্য ব্রিটেনের প্রখ্যাত আইনজীবী লর্ড কার্লাইলকে অনুরোধ করা হলে তিনি আমাদের আইনজীবী প্যানেলের সঙ্গে যোগ দিতে সম্মতি জানান। খালেদা জিয়ার মামলা পরিচালনায় প্রবীণ আইনজীবী আব্দুর রেজাক খানের নেতৃত্বে নিম্ন আদালতের এবং এ কে মোহাম্মদ আলী, মওদুদ আহমদ, খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদিন, মাহমুদিন খোকনের নেতৃত্বে উচ্চ আদালতে একটি প্যানেল আছে। মির্জা ফখরুল বলেন, লর্ড কার্লাইল এখন থেকে খালেদার পক্ষে মামলায় পরামর্শ দেবেন। তিনি দীর্ঘ অনেক বছর যাবৎ আইনি পেশা ও রাজনীতির সঙ্গে নিয়োজিত আছেন। প্রখ্যাত আইনজীবী হাউস অফ লর্ডস এর সদস্য। লর্ড কার্লাইল মূলত কি বিষয়ে কাজ করবেন জানতে চাইলে ফখরুল বলেন, তিনি খালেদা জিয়ার মামলায় আইনি পরামর্শের সাথে সাথে আন্তর্জাতিক মানবাধিকার ঠিক থাকছে কিনা তা দেখভাল করবেন। এছাড়াও তিনি বেগম জিয়ার মামলার আইনি বিষয়ের সব দিক দেখাশোনা করবেন। বিএনপি মহাসচিবের দাবি, খালেদা জিয়ার মামলায় আইনজীবী প্যানেলে যুক্ত হওয়ার হতে পেরে লর্ড কার্লাইল আনন্দিত হয়েছে। তিনি বলেন, আমি মামলার সব বিষয় গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করব। ফখরুল জানান, লর্ড কার্লাইল ব্রিটেনে দীর্ঘ 28 বছর খণ্ডকালীন বিচারকের দায়িত্ব পালন করেছেন। তিনি ব্রিটিশ হাইকোর্টের বিচারক হিসেবেও যুক্ত ছিলেন। তিনি 9 বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যের সন্ত্রাস বিরোধী আইনের স্বাধীন সমালোচক ছিলেন। ব্রিটিশ এই আইনজীবীকে কেন নিয়োগ দেওয়া হয়েছে জানতে চাইলে ফখরুল বলেন, বিশ্ব সম্প্রদায়ের কাছে খালেদা জিয়ার মামলা ও সাজার বিষয় তুলে ধরতে কাজ করবেন লর্ড কার্লাইল। আরও এমন নিত্য নতুন তথ্য সহ খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।